যে আরোগ্য আমরা বলে থাকি সেক্ষেত্রে প্রাকৃতিক ব্যাধি কর্তৃক অদৃশ্যভাবে পরিবর্তিত জীবনী শক্তি লক্ষণ সাদৃশ্য অনুসারে সঠিকভাবে নির্বাচিত ওষুধ শক্তি প্রয়োগের মাধ্যমে কিছু বেশি শক্তিশালী সদৃশ্য কৃত্রিম ব্যাধি লক্ষণ দ্বারা অধিকৃত হয়। এটা এটা খুব কঠিন জায়গা, এটা বোঝানো খুব ফিলোসফিক্যালি অনেক ডেপ দরকার, আমার সেই জায়গাটা আসেনি। তাও এটুকু সহজ কথা বল যেটুকু আমি আমার মতে বুঝতে পেরেছি যে এইগুলোর মধ্যে আমরা যে ওষুধটা দিচ্ছি ওষুধটার মধ্যে যেহেতু শক্তিশালী হতে হবে রোগের থেকে, ওষুধ একটা কৃত্রিম ভাবে আমাদের একটা রোগ লক্ষণ সৃষ্টি করছে এবং সেই রোগ লক্ষণটা বা তার শক্তি রোগ লক্ষণকারী যে শক্তি সেটা যে ডিজিজ ভাইটাল ফোর্সে আছে সেটা সঙ্গে যুদ্ধ করছে, সংঘর্ষ করছে এবং সংঘর্ষের দ্বারা সেই কাজটা হচ্ছে, এটুকু বুঝতে পেরেছি। তারপরে কি বলছেন, বাই দিস দ্য ফিলিং অফ দ্য ন্যাচুরাল উইকার ডাইনামিক ডিজিজ ম্যানিফেস্টেশন সিজেস অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্স। এটা কঠিন জায়গা। এইভাবে দ্য ফিলিং অফ দ্য ন্যাচুরাল উইকার ডাইনামিক ডিজিজ ম্যানিফেস্টেশন সিজেস থামছে এবং ডিসঅ্যাপিয়ার্স হচ্ছে, এই জায়গাটা পরে ব্যাখ্যা করতে হবে। তো আমি এটা শেষ করে নিই, এটা লাইনগুলো, দিস ডিজিজ ম্যানিফেস্টেশন নো লঙ্গার এক্সিস্ট। এই যে ডিজিজ ম্যানিফেস্টেশন গুলো হচ্ছে অর্থাৎ রোগ লক্ষণ নো লঙ্গার এক্সিস্ট, অর্থাৎ কৃত্রিম রোগ লক্ষণ ওষুধের দ্বারা যেগুলো আমাদের হচ্ছে ওষুধ প্রয়োগের ওষুধের নিজস্ব ক্ষমতা বলে একটা শক্তিশালী ডিজিজ লক্ষণ তৈরি করছে এবং সেগুলো আমাদের আগের যে সিকনেসের জায়গাটাকে সংঘর্ষ করে ধ্বংস করছে বা এনিহিলেট করছে, অর্থাৎ রোগের যে একটা আর্টিফিশিয়াল যে একটা ডিজিজ ম্যানিফেস্টেশন বা রোগের যে ওষুধের যে একটা ডিজিজ ম্যানিফেস্টেশন সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হচ্ছে না, সেটা একা থেকেই আবার সে নিজেই তিরোভিত। প্রথমে মারলো কে, ওষুধটা প্রয়োগ হলো শরীরে, শরীরে প্রয়োগ হওয়ার ফলে শরীরের মধ্যে যে ভাইটাল ফোর্সের মধ্যে যে ডিরেঞ্জ হওয়ার ফলে যে রোগ লক্ষণ সৃষ্টি হয়েছিল সেটার সঙ্গে সংঘর্ষ করলো এই মেডিসিন, এবং মেডিসিনের কি সংঘর্ষ করলো, মেডিসিন প্রয়োগের পরে একটা আর্টিফিশিয়াল বলা ভালো বা একটা ডিজিজ তার নিজস্ব একটা শক্তিশালী ডিজিজ তা তৈরি করার ক্ষমতা আছে, সেই দুটো ডিজিজের মধ্যে যুদ্ধ ঘটালো মেডিসিনটার, মেডিসিনটা যুদ্ধ ঘটালো আগের রোগটার সঙ্গে, যুদ্ধ ঘটালো, যুদ্ধ ঘটিয়ে আগের রোগটাকে অর্থাৎ যে কেসটা নিয়ে রোগী এসেছিল তার ভেতরে ভাইটাল ফোর্সে যে ডিরেঞ্জ অবস্থায় যে রোগটা ছিল সেই রোগটাকে মেরে ফেললো, মেরে ফেলার পরে যে রোগটা থেকে গেল ওষুধের মেডিসিনাল যে ডিজিজ ম্যানিফেস্টেশন সেটাও কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গেল, সেটাও নিজে থেকে আপনা আপনি ভাবেই সেটাও সিজেস অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্স, সেটাও তিরোহিত হয়ে গেল বা সেটাও দূরীভূত হয়ে গেল। দিস ডিজিজ ম্যানিফেস্টেশন নো লঙ্গার এক্সিস্ট ফর দ্য প্রিন্সিপাল অফ লাইফ, এবং আমাদের ভাইটাল ফোর্সে সেই ডিজিজ ম্যানিফেস্টেশনটা আর বেশিক্ষণ থাকলো না, মানে হচ্ছে যে কৃত্রিম রোগ লক্ষণটা যেটা ওষুধের দ্বারা তৈরি অর্থাৎ ওষুধের নিজস্ব যে কিছু ক্ষমতা রোগ লক্ষণ তৈরি করার সেই ক্ষমতাটা আমাদের আগের যে ভাইটাল ফোর্সের যে রোগ ছিল সেটাকে মেরে দিল, মারার ফলেও তাহলে এটা কোথায় যাবে, আমাদের যে আমাদের যে মেডিসিনের মধ্যে যে রোগটা ছিল ডিজিজ ম্যানিফেস্টেশন করার ক্ষমতা ছিল তাহলে সে লক্ষণগুলো শরীরের মধ্যে থেকে কোথায় যাবে, সেগুলো কিছুদিন হয়তো থাকবে কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না, সেগুলো আপনা আপনি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে বলে দিস ডিজিজ ম্যানিফেস্টেশন নো লঙ্গার এক্সিস্ট ফর দ্য প্রিন্সিপাল অফ লাইফ, আমাদের ভাইটাল ফোর্সে সেটা থাকলো না শরীরের মধ্যে, হুইচ নাও অকুপাইড অ্যান্ড গভর্নড মেয়ারলি বাই দ্য স্ট্রঙ্গার আর্টিফিশিয়াল ডিজিজ ম্যানিফেস্টেশন, সরি এই যে ডিজিজ ম্যানিফেস্টেশন আর্টিফিশিয়াল, হ্যাঁ আমি যেটা বলছিলাম কৃত্রিম ডিজিজ ম্যানিফেস্টেশন দ্বারা ওই আগের যে রোগটা ছিল সেটা ধ্বংস প্রাপ্ত হবে এবং তিরোভিত হবে, এটাই বলতে চেয়েছেন। দিস আর্টিফিশিয়াল ডিজিজ ম্যানিফেস্টেশন হ্যাজ সুন স্পেন্ড ইটস ফোর্স, হ্যাঁ আগে বলে ফেলেছি এটা এখানে বলা আছে যে
এই যে আর্টিফিশিয়াল ডিজিজ ম্যানিফেস্টেশন, আর্টিফিশিয়াল ডিজিজ ম্যানিফেস্টেশনটা কে ঘটালো? মেডিসিন। মেডিসিনের তার নিজস্ব যে ক্ষমতাটা, শক্তিশালী ক্ষমতা, আর্টিফিশিয়ালটাকে বলছেন, হ্যানিম্যান নাম দিয়েছেন দ্য আর্টিফিশিয়াল ডিজিজ ম্যানিফেস্টেশন, যেটা রোগ যেটা মেডিসিনের আছে সেইটা সুন স্পেন্ড ইটস ফোর্স, এর ক্ষমতা হারাবে, অ্যান্ড লিভস দ্য পেশেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, লিভস দ্য পেশেন্ট ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড কিওর। তাহলে সঙ্গে সঙ্গে রোগীটাকেও কি করবে, কিওর করে দিবে এবং ফ্রি ফ্রম ডিজিজ, ডিজিজ ফ্রি করে দিবে। তাহলে এটা আবার বোঝার চেষ্টা করি, দুটোর সংঘর্ষের ফলে প্রথম যে রোগটা ছিল দেহের মধ্যে ভাইটাল ফোর্স ডিজেন্স হওয়ার ফলে, সেটা মেরে দিল কে? মেডিসিন। মেডিসিনের কে মারল? মেডিসিনের মধ্যে যে আর্টিফিশিয়াল যে একটা ডিজিজ ম্যানিফেস্টেশন করার ক্ষমতা বা ডিজিজ ম্যানিফেস্টেশন, ডিজিজ আর্টিফিশিয়াল ডিজিজ, ধরুন মেডিসিনের যে আর্টিফিশিয়াল ডিজিজ, সেইটা আগের আমাদের ভাইটাল ফোর্সের যে ডিরেঞ্জের জন্য যে রোগটা হয়েছিল সেটাকে মেরে দিল। তারপরে কি হলো? তারপরে ওই যে আর্টিফিশিয়াল যে রেসিডুয়াল যে অবশিষ্ট রোগ লক্ষণটা ছিল সেটাও নিজে থেকেই তার শক্তি হারাবে, সেটাও নিজে থেকে শক্তি হারাবে আপনা আপনি, যদি আমরা অপেক্ষা করি মেডিসিন প্রয়োগের কিছুদিন মধ্যে। এই যে আমরা যে অ্যাগ্রাভেশন দেখি সেটা ওই মেডিসিনাল অ্যাগ্রাভেশন, সেটা কিন্তু ভালো লক্ষণ, সেটা একা থেকেই তিরোহিত হবে, তার শক্তি হারাবে। তারপরের এপিসোড কি হবে, তার পরবর্তী ক্ষেত্রে হবে লিভস দ্য পেশেন্ট ফ্রি ফ্রম ডিজিজ, তারপরে রোগ মুক্তি ঘটাবে, রোগ রোগীকে রোগ মুক্তি ঘটাবে এবং কিওর, তাকে নির্মল আরোগ্য করে দেবে। এটাই হোমিওপ্যাথিক নিয়ম, সদৃশ্য বিধানের এই নীতিটা খুব দুর্দান্ত নীতি তিনি বলে গেলেন 29 নম্বর অ্যাফোরিজমে। এইবারে তিনটা লাইন আছে, এটা শেষ করে দিই সহজভাবে আছে। দ্য ডাইনামিস, ডাইনামিস মানে ওই বুঝে নিন ভাইটাল ফোর্স, ডাইনামিস দা স্পিরিট, যখন আমাদের অর্গানিজম, হিউম্যান অর্গানিজম, শরীর বা ভাইটাল ফোর্স যাই বলুন না কেন, যখন আমরা ফ্রি হয়ে গেলাম অর্থাৎ ডিজিজ ফ্রি হয়ে গেলাম, ক্যান নাও কন্টিনিউ টু ক্যারি লাইফ অন ইন হেলথ, তারপরে কিন্তু জীবন প্রবাহটা সুস্থ স্বাভাবিক হেলদি হয়ে মানুষকে বাস করতে সাহায্য করলো, প্রকৃতি আমাদের আরোগ্য করলো। দিস মোস্ট হাইলি প্রবাবল প্রসেস রেস্ট আপন দা ফলোয়িং প্রপোর্শন, তারপরে এই জিনিসগুলো আবার পরবর্তী অ্যাফোরিজম তিনি বলছেন ব্যাখ্যা করা আছে, আবার পড়ো তোমরা, আর তো আজকে পড়া যাবে না, সময় অতিবাহিত আমি করে ফেলেছি 1 ঘন্টা। এই পর্যন্ত এই ব্যাখ্যাটা হলো। এইবারে এবারে এইটার আরেকটা জায়গায় ব্যাখ্যা প্রসঙ্গে এই বইটা একটু আছে বলে একটু এই এটাকে মানে ব্যাখ্যাটা করে নিয়ে শেষ করছি এইটা। তাহলে কি হলো, দেহের কোন স্থানে কেটে যাওয়া অর্থাৎ এই যে সার্জিক্যাল আঘাত পাওয়া ইত্যাদি রোগ ছাড়া বাকি সকল ব্যাধি অদৃশ্যভাবে প্রথমেই জীবনী শক্তিতে সংক্রমিত হয়, অর্থাৎ ভাইটাল ফোর্সে প্রথমেই সংক্রমিত হয়, ডিরেঞ্জ হয়, বিশৃঙ্খল হয়, ফলে জীবনী শক্তি বিশৃঙ্খলিত হয়ে দেহের অনুভূতি ও ক্রিয়াকলাপের মাধ্যমে লক্ষণ রূপে প্রকাশিত হয়। ঠিক একইভাবে সদৃশ চিকিৎসা বিধান মতে পূর্ণ লক্ষণ সাদৃশ্যে ঔষধ প্রয়োগ করা হলে ঔষধের অপেক্ষাকৃত শক্তিশালী কৃত্রিম ব্যাধি লক্ষণ, এটা অনেকে আমরা জানতাম না, আমি পড়তে পড়তে এটা অনেকবার নিজে বুঝতে পেরেছি, কারণ আমাদের অর্গানন পড়ানোর তো কেউ নেই, নিজেরা পড়ে যতটুকু শিখতে পেরেছি এটা আমি অনেকবার ভাবতে ভাবতে ভাবলাম, আরে তাহলে রোগ লক্ষণ সৃষ্টি করার একটা আলাদা শক্তি এর মধ্যে আছে, ওষুধের মধ্যে আছে, তাহলে এই ওষুধের মধ্যে অপেক্ষাকৃত শক্তিশালী কৃত্রিম ব্যাধি লক্ষণ, এই 4টে কথা মনে রাখতো, অপেক্ষাকৃত অর্থাৎ মূল রোগের চেয়ে মেডিসিনের যে শক্তি সেটা আরো বেশি হতে হবে, এবং সেই জন্য বলছেন অপেক্ষাকৃত ঔষধের অপেক্ষাকৃত শক্তিশালী কৃত্রিম ব্যাধি লক্ষণ, এগুলো কৃত্রিম কেন বলা হয়েছে এটাও ব্যাখ্যা করার প্রয়োজন আছে। তাহলে আমাদের আগে যে ভাইটাল ফোর্স ডিজিজ হয়েছে সেটা ছিল ন্যাচারাল, ন্যাচারাল ডিজিজ, আর ওষুধ প্রয়োগের ফলে যে কিছু অ্যাগ্রাভেশন বা কিছু লক্ষণ হচ্ছে বা ওষুধের নিজস্ব গোপন যে শক্তি আছে
ডিজিজ তৈরি করার, সেটা শক্তিশালী, সেটা শক্তিশালী, তবে গিয়ে যুদ্ধ করছে। এই কৃত্রিম এই জন্য বলা হয়েছে, এটা পরবর্তী ক্ষেত্রে হলো, সেজন্য এর নাম কৃত্রিম দেওয়া হয়েছে। এটা ওষুধ প্রয়োগের ফলে মানব দেহে সৃষ্টি হয়েছে, এজন্য এটাকে কৃত্রিম হিসাবে তিনি উপাধি দিয়েছেন। সেই জন্য বলছে শক্তিশালী কৃত্রিম ব্যাধি লক্ষণ অপেক্ষাকৃত শক্তিশালী, সেটা জীবনী শক্তিকে অধিগ্রহণ করে। সিজ কথাটা বলেছি, হ্যাঁ অধিগ্রহণ, অর্থাৎ জমি যেরকম অধিগ্রহণ করে সরকার জোর করে, সেরকম এই ওষুধের যে শক্তিশালী একটা ক্ষমতা আছে সেটা আগের রোগকে অধিগ্রহণ করে জবরদখল করে নিল। ওষুধ, ওষুধ আমাদের ভাইটাল ফোর্সের যে বিশৃঙ্খল অবস্থাটাকে জবরদখল করে নিল, আর উঠতে দিল না, মাথা চাড়া দিতে দেবে না। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, সূক্ষ্ম জায়গাটা তিনি ব্যাখ্যা করেছেন এভাবে এনিমেন। আমাদের বুঝতে হবে, আমাদের খুব সূক্ষ্ম জায়গা মননশীল হয়ে বুঝতে হবে। তাহলে জীবনী শক্তিকে অধিগ্রহণ করে নিল, ধরে নিল, ক্যাপচার করে নিল, ফলে সদৃশ প্রাকৃতিক রোগ লক্ষণ পরাজিত এবং নিবৃত্ত হলো। যে আগের রোগটা নিয়ে রোগীর নিজস্ব রোগটা পরাজিত হলো এই ওষুধের কৃত্রিম রোগ লক্ষণের দ্বারা। কিন্তু এইবারের এপিসোড কি হচ্ছে দেখুন, প্রাকৃতিক রোগ লক্ষণের উপর, প্রাকৃতিক রোগ লক্ষণ বলতে আমাদের যে রোগটা আগে থেকে ছিল সেইটার উপর কর্তৃত্বশীল ঔষধের কৃত্রিম রোগ লক্ষণ, যেটা ওষুধের প্রয়োগের দ্বারা যে কর্তৃত্ব হলো, দখলদার হিসাবে যে মেডিসিনের মধ্যে যে রোগ লক্ষণ গুলো, সেগুলোর মধ্যে সংঘর্ষ হলো, যুদ্ধ করলো, ধরে নিল, পাকড়াও করে নিল, ঘাড় ধরে নিল, গিয়ে আমাদের যে ভাইটাল ফোর্সের যে আগে রোগ ছিল সেটার ঘাড় ধরে নিল আমাদের ওষুধ প্রয়োগের দ্বারা, ওষুধের শক্তি। এইবারে আর মাথা চাড়া দিতে পারলো না, কৃত্রিম রোগ লক্ষণ সবই তখন দেহে প্রকাশ পায় না, কারণ ঔষধ সূক্ষ্ম দেহে। তাহলে এই যে মেডিসিনাল অ্যাগ্রাভেশন, সেটা কিন্তু সঠিক নিয়মে করলেও সেটা খুব অল্প সংখ্যক দেখা দিবে বা খুব কম মাত্রায়। কেন, এখানে সুন্দর ব্যাখ্যা করেছেন লেখক, কি বলছেন, কারণ ঔষধ সুস্থ দেহে যে রোগ লক্ষণ উৎপাদন করত, রোগী দেহে তাদৃশ্য লক্ষণ বিদ্যমান থাকায়, ওই সমস্ত সম লক্ষণগুলো থাকার জন্য ঔষধের সমস্ত শক্তি দিয়ে শুধুমাত্র সদৃশ রোগ লক্ষণগুলোর সাথে যুদ্ধ করে। এটাও খুব গুরুত্বপূর্ণ কথা তিনি ব্যাখ্যা করলেন লেখক, বলছেন যে শুধুমাত্র সদৃশ রোগ লক্ষণগুলোর সাথেই যুদ্ধ করে আমাদের ওই মেডিসিনটা, কারণ মেডিসিনটা তো ওইগুলো নিয়েই তৈরি, ওইগুলো তার তো ক্ষমতা, তো সে যে যে সিমটম আছে, সিমিলারিটি আছে, সেগুলোর সঙ্গে শুধুমাত্র যুদ্ধ করছে। এবং শক্তিতে আরো সূক্ষ্ম থাকায় তা প্রাকৃতিক ব্যাধিকে খুব সহজে দ্রুত পরাজিত ও ধ্বংস করে। এখানে সূক্ষ্ম যত সূক্ষ্ম তত শক্তিশালী, সূক্ষ্ম মানে কম শক্তিশালী নয়, এখানে সূক্ষ্ম বলতে হচ্ছে সূক্ষ্ম মানে স্ট্রং, এখানে এই অর্থে ধরেছে। তাহলে ওষুধের শক্তিটা সূক্ষ্ম, সূক্ষ্ম মানে শক্তিশালী, এটুকু মাথায় রাখতে হবে। সূক্ষ্ম থাকার জন্য ব্যাধিকে খুব সহজে এবং দ্রুত পরাজিত ও ধ্বংস করতে পারে, এবং তৎসঙ্গে উচ্চ শক্তিকৃত ওষুধের সূক্ষ্ম ক্রিয়াও দ্রুত নিঃশেষ হয়ে যায়। যেহেতু আমরা একটা ডাইনামিক ওয়েতে আমরা ওষুধ গুলো প্রয়োগ করি, আমাদের ওষুধের সৃষ্টি পোটেন্সি ডোজ সবই ডাইনামিক, সবই সূক্ষ্ম, সবই স্মলেস্ট সাটল, সেজন্য কি হয় না, ওষুধের সূক্ষ্ম ক্রিয়াও তার প্রকৃতির নিয়মে শরীরের সঙ্গে শরীরে কোনো যাতনা বা কোনো সাফারিংস বা কোনো সমস্যা বেশি কিছু সৃষ্টি করতে পারে না, খুব সহজেই এবং দ্রুত নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ এক্সজস্ট হয়ে যায় ওষুধের মেডিসিনাল অ্যাগ্রাভেশনের যে ক্ষমতা সেটা সহজেই ঠিক হয়ে যায়। উল্লেখ্য সদৃশ চিকিৎসা বিধানে ঔষধ খুব সূক্ষ্ম মাত্রায় প্রদান করা হয় বলেই জীবনী শক্তি একাই খুব সহজে খুব দ্রুত এর ক্রিয়া পরিহার করতে পারে। অর্থাৎ এটা আগে যেটা বললাম যে আমাদের জীবনী শক্তি যেহেতু সূক্ষ্ম জায়গা এবং আমাদের ওষুধটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং ডোজ পোটেন্সি মিনিমাম ছোট, এগুলো হয় বলে এর মারাত্মক ফল হয় না। সেজন্য আমাদের মাথায় রাখতে বিশেষভাবে দ্রষ্টব্য যে যখনই আপনি এর উল্টোটা করবেন, অর্থাৎ ডোজ
যদি আপনারা ম্যাসিভ দেন তাহলে তার ফল ভয়াবহ হবে, এই এই নীতি বলে দিচ্ছে আমাদের এই সূত্র। আবার যদি পোটেন্সি পোটেন্সি মাদার বা আরো যদি ক্রুড দেন তাহলে ক্রুড বা পোটেন্সি যদি নিচু হয় তাহলে কি হবে, তাহলে আমাদের এই যে সহজে সহজে যে তার মানে মেডিসিনের অ্যাগ্রাভেশন মানে কমে যাওয়ার কথা সেটা কিন্তু আরো লেন্দি হবে, আরো লং টাইম এক্সিস্ট করবে ব্যাপারটা এই জায়গায়। এই এইটা থেকে আমাদের মাথায় এটা এলো যে আবার বলি, কারণ এগুলো হোমিওপ্যাথির মূল জায়গা, যতবার বলবো যতবার বলবো কাজ দেবে। কি বললেন এখানে আমাদের এই লেখক বাংলাদেশে রেজাল করিম, তিনি বলছেন সদৃশ্য চিকিৎসা বিধান মতে ঔষধ খুব সূক্ষ্মমাত্রায় প্রদান করা হয় বলে জীবনী শক্তি অটোমেটিক্যালি একা একাই খুব সহজে এবং খুব দ্রুত ভাবে এর ক্রিয়া পরিহার করতে পারে। অর্থাৎ এর যে মেডিসিনাল অ্যাগ্রাভেশন, মেডিসিনাল আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মর্বিফিক এজেন্ট যেটা বলা হয়েছে বা আর্টিফিশিয়াল ডিজিজ ম্যানিফেস্টেশন মেডিসিনের যেটা, সেটা তো আমাদের ধ্বংস করে দিতে পারে। মানে ভাইটাল ফোর্স যদি উইক থাকে সেই জায়গায় সতর্ক হওয়ার জন্য তিনি সূত্র হিসেবে বললেন যে খুব সূক্ষ্মমাত্রায় আমরা দিই বলে হোমিওপ্যাথিক্যালি খুব দ্রুত এর ক্রিয়া বা এর অ্যাগ্রাভেশন পরিহার হয়ে যায় বা এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। কিন্তু ঠিক ভাবতে হবে আমাদের, আমরা অনেকেই কি করি মানে ওষুধ চয়েস করছি ঠিক, কিন্তু পোটেন্সি এবং ডোজ আমরা সিমিলিমাম করতে পারছি না বলে সব কেস মাটি হয়ে যায়। সব কেস গুলো 1 mg 3-4 ডোজ 5টা ডোজ 7 দিন খেতে বলছে, 2 ফোঁটা 4 ফোঁটা করে 1x 2x এই সমস্ত নিম্ন শক্তির মেডিসিন বা মাদার দিনের পর দিন খাওয়াচ্ছে, তাতে হবে কি? যারা এগুলো সমর্থন করে এই সমস্ত ডোজ পোটেন্সির স্থূল ভাবটাকে, তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা এই জায়গাটা পড়ুন ভাবুন, এবং আপনারা যদি আপনাদের পয়েন্ট থাকে যদি আলোচনা বিতর্কের জায়গা থেকে অবশ্যই বলুন, আমরা নতমস্তকে স্বীকার করে নেব। কিন্তু আমরা এই পয়েন্টটা তুলে ধরলাম যে এখানে তাহলে হ্যানিম্যান সাহেব কি বলে গেছেন আর আমরা করছিটা কি এবং কেন করছি না, আমাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে না। এভাবে জীবনী শক্তি একদিকে প্রাকৃতিক ব্যাধির প্রভাব মুক্ত হয়, অন্যদিকে ঔষধের কৃত্রিম রোগ লক্ষণের প্রভাব মুক্ত হয়, তখন জীবনী শক্তি সম্পূর্ণ স্বাধীন হয় এবং পুনরায় সুস্থভাবে জৈব ক্রিয়া পরিচালনা করতে থাকে। একই কথা বারবার, দেহের অদৃশ্য অভ্যন্তরে কোন আচ্ছা এইখানে শেষ করলাম। অর্থাৎ এখানে এই এইটা বিরাট দারুণ জায়গা বলে গেছেন 29 নম্বর অ্যাফোরিজম, এটাকে বারবার পড়তে হবে এবং বুঝতে হবে। সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে শেষ করছি, শুভরাত্রি জানাই। ধন্যবাদ মানিকলাল স্যারকে একটি অসাধারণ আলোচনা উপহার দেওয়ার জন্য। আসলে যে আলোচনাটা আজকে হয়েছে এটা কিন্তু শুধু শোনা নয়, এটা কি কিন্তু বাড়িতে গিয়ে পড়তে হবে। কারণ এই যে মেডিকার সঙ্গে আমাদের যে রিলেশন করে যেটা গেন বলেছেন এগুলো আমাদের পড়তে হবে, না পড়লে হবে না। এখানে কিন্তু একটা প্রশ্ন মানিকলাল স্যার তুলে দিয়ে গেছেন যে তাহলে আমরা এই যে হ্যানিম্যান বলছে সূক্ষ্ম ওষুধ দিয়ে আরোগ্য হবে তাই তো, সেই সূক্ষ্ম ওষুধটা কি হবে, রোগ শক্তির থেকে বেশি হবে, কিছুটা বেশি হতে হবে, নাহলে তো সারবে না। আসলে এক জায়গায় হ্যানিম্যান বলছেন যে এই হোমিওপ্যাথিতে ওষুধের রোগ আরোগ্য কেন হয় না, তার রোগজ অংশ মানে যে অংশটা রোগ আক্রান্ত হয়েছে যে অংশটা, সেই অংশটা কি করে না সূক্ষ্মভাবে সেন্সিটিভ থাকে, সূক্ষ্মভাবে সংবেদনশীল থাকে এই সূক্ষ্ম ওষুধের প্রতি, সূক্ষ্ম ওষুধের প্রতি সংবেদনশীল থাকে বলেই রোগ আরোগ্য হয়। কথাটা ভালো করে বুঝুন, হ্যানিম্যান বলছেন যে এই রোগাক্রান্ত অংশটি কিন্তু এই ওষুধের সূক্ষ্ম শক্তির প্রতি সংবেদনশীল থাকে, সেই জন্যই সে আরোগ্য হয়। কথাটা খুব বোঝার বিষয় কিন্তু, আর তার মানে কি এই আরোগ্য হতে গেলে এই সূক্ষ্ম ওষুধটা হতে হবে, এই কথাটা কিন্তু হ্যানিম্যান এখানে বললেন।
বলেছেন এবং যেটা মাইকেল স্যার যেটা বিতর্কটা তুলে দিয়েছেন সেটা হচ্ছে তাহলে এই যে আমরা যেটা করছি মাদার টিংচার দিচ্ছি বা লোয়ার পটেন্সি দিচ্ছি এই যে জায়গাটা করছি হ্যানিম্যানের কথার সঙ্গে কি মিলছে না ভাই মিলছে না তাহলে এটা হচ্ছে কি এক হচ্ছে সেটা না বুঝে করা আর হচ্ছে কি গবেষণার নাম করে নিজের অজ্ঞতাকে ঢাকা এই দুটোর একটা আর হোমিওপ্যাথি ওষুধ কিন্তু সূক্ষ্মভাবেই সেটা ড্রাগ তৈরি হয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আজকে যে শিক্ষাটা আজকে পেলাম আমরা সেখান থেকে একটা কথা কি যে আমরা যে প্রাকৃতিক রোগটা হয়েছে সেই প্রাকৃতিক রোগটার মতো সদৃশতম ওই রোগ তৈরি করতে পারে হ্যাঁ এরকম ওষুধকে নির্বাচিত করব অবশ্যই সেটা তার থেকে একটু শক্তিশালী হবে শক্তিশালী হলে কি হবে যেটা দুর্বল ডাইনামিক শক্তি সেটা চলে যাবে দুর্বল বলতে এখানে প্রাকৃতিক শক্তি যেটা সেটা চলে যাবে আর এইটা থাকবে এটাও বেশিক্ষণ স্থায়ী হবে না কারণ না যেহেতু এটা সূক্ষ্ম এবং মিনিমাম সেই জন্য এটা কিছুদিনের মধ্যে এই অল্প সময়ের মধ্যে সেটা শরীর থেকে দূর হয়ে যাবে দূর হয়ে গেলে নির্মল আরোগ্য হবে তাহলে ভালো করে একটা ভেবে দেখুন যে সূক্ষ্ম শক্তি হলে পরে সূক্ষ্ম শক্তি এবং মিনিমাম ডোজ হলে কি হচ্ছে অ্যানিমাল কি বলছেন যে দেহ স্থায়ী হবে না দ্রুত সে ভাইটাল ফোর্স থেকে মুক্ত হয়ে বেরিয়ে যাবে আর যদি সেটা উল্টোটা হয় উল্টোটা থাকবে এইটাই তো হ্যানিম্যান একটা জায়গায় বলেছেন যে এই যত এই মাদার টিংচার এই ফাদার টিংচার যেসব গবেষকরা দেন আর কি সে হ্যানিম্যান বলছে যে সেটা কি করে সোরার সঙ্গে মিশে কমপ্লিকেটেড কন্ডিশন সৃষ্টি করে এটা নিয়ে আমার লেখাও আছে তারপরে বুঝতেই পারছেন হ্যানিম্যান যা বলছে ঠিক তার উল্টো করছেন আরে হ্যানিম্যানের মতো গবেষক সেটা কি একদিনে গবেষক হ্যানিম্যানের পরবর্তীকালে তো বহু স্টলওয়ার্ট অনেক কাজ করে গেছে আজকে আমরা তো করছি ওই আমাদের তো লাগছে না মাদার টিংচার ফাদার টিংচার কি করে কাজ করছে কারণ হোমিওপ্যাথি যেহেতু রোগের কারণটাই সূক্ষ্ম ওষুধটা তো সূক্ষ্ম হতে হবে তা এই হচ্ছে আমাদের সমস্যা হোমিওপ্যাথি শটে সাঠ্যং আমরা জয়লাভ করব শটে সাঠ্যং আমরা রোজগার করব শটে সাঠ্যং আমরা নাম কিনব কিন্তু সঠিক পথে কি নাম কেনা যায় না আপত্তিটা কোথায় আজকে আমাকে যে বুঝতে হবে হ্যানিম্যান যেটা বলে গেছেন কেম যেটা তার ব্যাখ্যা করে গেছেন সেটাকে আমরা গ্রহণ করছি না তার আগে সেটা প্রমাণ করুন যে সেটা ভুল হয়েছে তারপরে গবেষণার প্রশ্ন আপনারা নিশ্চয়ই সঠিক সত্যটা বুঝতে পেরেছেন যে কেন আমরা এই কথাগুলো বলতে চাইছি তাহলে আমাদের তাহলে কিভাবে চলতে হবে একটা পেশেন্টকে আমরা যখন দেখব হ্যাঁ তাকে সূক্ষ্ম শক্তি প্রয়োগ করতে হবে সূক্ষ্ম শক্তি প্রয়োগ করে তাকে সারাবার চেষ্টা করতে হবে এবং হ্যানিম্যানের যে জার্নি যেটা এই পোটেন্সি জার্নি যেটা এই পোটেন্সি জার্নিটাকেও আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো হ্যানিম্যান শুরু করেছিলেন কিন্তু ক্রুড ডোজ দিয়ে তিনি যখন কুইনাইন প্রয়োগ করেছিলেন তখন গ্রেন মাত্রায় করেছিলেন শুরুটা করেছিলেন কিন্তু শেষটা কোথায় করেছেন শেষ করেছেন 50 মিলিসিমলে শুধু তাই নয় আরো একটা পোটেন্সি তিনি আবিষ্কার করেছিলেন যেটা সম্পর্কে বিস্তারিত তিনি লিখে যাননি কারণ এগুলো তো শেষ বয়সের ঘটনা তাহলে এই জার্নিটাকে যদি আমরা বুঝতে পারি এবং হ্যানিম্যান বলছেন যে এইটাই সম্ভবত মানে আর কি একদম মানে নির্ভুল আর কি এই 50 মিলিসিমল শব্দ প্রায় নির্ভুল কথাটা তিনি উল্লেখ করেছেন তার মানে কোথায় এসে হ্যানিম্যান থামলেন মাথা টিংচারে থেমেছেন কি না সূক্ষ্ম শক্তি থেমেছেন সেখানে সে বলছেন এটা প্রায় নির্ভুল এই কথাটা বলেছেন তাহলে বোঝা যাচ্ছে শক্তির বিকল্প কিছু নেই এই যে শিক্ষা আমরা এখান থেকে পেলাম সেইটা আমরা আরো বেশি ঝালিয়ে নেব যে অ্যাপোরিজম গুলো আলোচনা হলো এগুলো বাড়িতে গিয়ে পড়তে হবে স্যার পড়তে হবে জুনিয়ারদের পড়লে পরে আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন সত্য কোনটা কথা হচ্ছে কি যে আমরা ব্যক্তিগতভাবে সত্য মিথ্যা তো নির্ধারণ করতে পারি না আমরা কি করে সত্য মিথ্যা নির্ধারণ করব না অর্গানের সঙ্গে ট্যালি করে এবং শুধু তাই না সেটা আরটা কি সেটাকে প্রয়োগ করে আমরা দেখে নেবো হ্যাঁ কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যদি আমরা ইয়ে করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু শিখতে পারবো এবং আমাদের যারা পূর্বতন যেসব চিকিৎসকেরা ধরুন যারা আমাদের কাজ করে গেছেন হোমিওপ্যাথির উপরে বিশেষ করে পুরনো আমলে যেসব চিকিৎসকেরা
হ্যাঁ, তারা কিন্তু সোজা কথা, তারা কিন্তু তাদের কোয়াক বলা হয়, কারণ তারা তো কোনো জায়গায় কলেজে পড়েন নাই। হ্যাঁ, একবার পড়ে দেখুন তাদের লেখাগুলো, নিজের মূর্খতা কিন্তু সরাসরি বুঝতে পারবে। এটা একদম চ্যালেঞ্জ করে বলছি। এই একজন দিয়েছেন ত্রিকোণানন্দ বন্দ্যোপাধ্যায়, ইনি সেরাফুলে বাড়ি ছিলেন, বোধ হয় অসাধারণ চিকিৎসক, আমি তার সম্পর্কে জানি আমি। হ্যাঁ, আমাদের ঘটক, নীলমণি ঘটক, নরেন বন্দ্যোপাধ্যায়, তার পরেশ বিশ্বাস বোধ হয়, আমি নামগুলো সবসময় মনে পড়ে না, বাংলা বইতে আমি খুব একটা পড়ি না, কিন্তু কথা হচ্ছে যে এই কিছু কিছু বই আমার নজরে পড়েছিল, যে বইগুলো সত্যি ভালো। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে ভালো ডাক্তার হতে গেলে কিন্তু শুধু বাংলা বই পড়লে হবে না, ইংরেজি জানতে হবে এবং ইংরেজিটা শেখার চেষ্টা করতে হবে। এটা এমন কি ইংরেজি এমন কিছু কঠিন কাজ নয়, বরঞ্চ বাংলার থেকে সোজা। তবে প্রথম প্রথম খটকা লাগতে পারে, কিন্তু আপনারা চেষ্টা করুন তাহলে অনেক ভালো বই পড়তে পারবে। এবং আমরা সেইটাই চেষ্টা করছি যে যেগুলো অথেন্টিক বই সেগুলো পাঠ করে আমরা কিছু শিখবো। এখানে দেখুন আমরা কি এগুলো পড়েছি, যে পড়েছি, আমরা প্র্যাকটিস করছি, সবই আছে, কিন্তু তবু যেমন আজকে আলোচনা হওয়ার পর আমি অনেক কিছু যেন শিখতে পারলাম, অনেক কিছু মনে করতে পারলাম, তার মানে কি এই ধরনের জিনিসগুলো আলোচনা করলে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখবো, একটা ওয়ার্ড হলেও শিখবো, এবং এইটি হচ্ছে আমার মূল বক্তব্য। এবং আজকে মানিক লাল স্যার যথাসাধ্য তিনি চেষ্টা করেছেন। হ্যাঁ, এবং তিনি তো নতুন নবীন প্রজন্মের লোক, তিনি করতে করতে আরো শিখবেন, এবং আপনারা এগিয়ে আসুন, আপনারা যাতে শিখতে পারেন সমান তালে, সেটি আমার মূল উদ্দেশ্য। কারণ নিজে না বুঝলে কিছু করতে পারবে না, রোগী তো আপনাকে সারাতে হবে, আপনার রোগী তো আপনি সারাবেন, আপনি কেস রেকর্ডিং করবেন, আপনি ডোজ দেবেন, আপনি পোটেন্সি দেবেন, সবকিছু তো আপনাকে করতে হবে, ফলে আপনাকে শিখতে হবে। এবং সেই শেখার জায়গাটা যদি কোনো জায়গায় ঘাটতি থাকে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, প্রশ্ন করুন, এখানে আমাদের সিনিয়ররা অনেকেই আছেন, আমি পারলে বলবো, আমি না পারলে আরো বলার মতন লোক এখানে অনেকেই আছে, আপনারা উত্তরটা পেয়ে যাবেন, আশা করছি উত্তর পেয়ে যাবেন। এটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। সাগর, সাগর, সাগর কোথায় গেল? সাগর নেই বলে দীপেন, তুমি একটু একটু চালু করো, কিছুক্ষণ করো, তারপর তোমার সময় হলে বলবে, আমি আমি আবার ইয়ে করবো। দীপেন শুরু করো ভাই। হ্যাঁ স্যার, আচ্ছা এরপর আমরা চলে যাব সংযোজন পর্বে। আমাদের মধ্যে পার্থ প্রদীপ চৌধুরী স্যার আছেন উপস্থিত, স্যার যদি কিছু বলেন আজকের আলোচনার বিষয়ে। ধন্যবাদ সঞ্চালক অমরকে, আজকের মুখ্য শিক্ষক মানিকলাল মন্ডলকে। অনেক কথাই তো হয়েছে, কিন্তু যেটা এই সদৃশ্য বিধান জিনিসটা, এটা কিন্তু হ্যানিম্যান লক্ষ্য করলেন প্রকৃতির থেকে। এবং আপনারা যদি অ্যাথরিজম 46টা পড়েন, তাহলে সেখানে কিন্তু এখানে অনেক কিছু উদাহরণ দেয়া রয়েছে যে সদৃশ্যতম রোগ সদৃশ্যতম রোগকে অপসারিত করতে পারে। একই রকম লক্ষণ তো কিছু কিছু রোগীর মধ্যে দেখা যায়, এবং তার কিছু বেশ কিছু উদাহরণ আছে। কিন্তু বিষয় হচ্ছে যে মনে করুন প্রকৃতির নিয়মে একটা গাছ, গাছের চারা যদি আপনি প্রকৃতির নিয়মে বড় করতে চান, তাহলে পারে অতি দ্রুত সেটা কিন্তু বাড়ে না। তাহলে আমরা যদি এটা জানি যে কেমন করে তার পরিচর্যা করতে হবে, তাহলে পরে সেটাকে কিন্তু আমরা অল্প দিনের মধ্যে অনেকটা বড় করে ফেলতে পারবো। সিমিলারলি আমাদের যখন এই প্রকৃতির উপর তো আমরা ছেড়ে রাখতে পারি না যে কোন সময় একটা ওই সদৃশ্যতম একটা রোগ এসে ওই রকম তার যে সাইড ইফেক্ট লোকে বা ওই রোগকে দূর করবে। সেই জন্য কিন্তু হ্যানিম্যান যেটা বললেন, যেটা ওই সিঙ্কোনা দিয়ে শুরু হলো, যে ওই ম্যালেরিয়ার মতন রোগ উৎপন্ন করে,
তাই সেটা আরোগ্যকর শক্তি হয়। এবং যেখান থেকেই আর কি ওই কালেন্স মেডিকা অনুবাদ করতে গিয়ে এবং তিনি যখন দেখলেন যে ওই জলাশয়ে যে কুইনাইনের পাতা পরে পরে সেই জ্বরগুলো সেখানকার মানুষরা ম্যালেরিয়া হলে খেলে পারে তাদের কিন্তু সুস্থ হয়ে যেত। এই তো উৎপত্তি, এখান থেকে বলা যায় আর কি যে চোখ খুলে যাওয়া হেনে মেনে, যেমন নিউটনের ওই আপেল পড়া থেকে মধ্যাকর্ষজ ত্বরণ তিনি আবিষ্কার করে ফেললেন, এই জায়গা থেকে কিন্তু এনেমেন যখনই ওই চিঙ্কুনা গাছের ছাল পাতা এইগুলো খেলেন এবং তার ফলোয়ারদের খাওয়ালেন দেখলেন কিছু ম্যালেরিয়ার মতন লক্ষণ তৈরি করে। প্রথম দিকে কিন্তু ওই ক্রুড ফর্মিং বা তথাকথিত মাদার টিংচার দিয়েই শুরু হলো, কিন্তু দেখা গেল যে ওষুধটা যত আমরা সূক্ষ্ম কমিয়ে আনছি তত তার কিউরেটিভ অ্যাকশনটা বেড়ে যাচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল ধরুন একই বস্তু আমরা ক্রুড সাবস্টেন্সের যে লক্ষণ দেখছি যেমন আর্সেনিক অ্যালবাম ধরুন, তো সেটা তো একটা সেঁকো বিষ, সেই বিষ প্রয়োগ করে গুপ্ত হত্যা পর্যন্ত ইতিহাসে আমরা এইরকম কিছু কিছু জানতে পারি। তাহলে সেইটা স্থূল মাত্রায় যেটা বিষের কাজ করছে সেটাই আবার সূক্ষ্ম মাত্রায় কিন্তু একটা আরোগ্যকর অবস্থায় নিয়ে আসছে। তাহলে যে মানে একই দেহে যদি একই রকম মানে সদৃশ্য দুটো রোগের আবির্ভাব ঘটে তাহলে যেটা বেশি শক্তিশালী সেটা কম শক্তিশালী যেটা আগে থাকতে রয়েছে তাকে অপসারিত করতে হবে, এটা আমরা পাই। আর বিশেষ করে অ্যাফ্রিজম 46 এ এটা খুব সুন্দর ভাবে এই উদাহরণগুলো দেওয়া হয়েছে। এই একটা দিক, আমি আর উদাহরণগুলো কি আর সময় নষ্ট করব, আর যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে এবারে আমি একটু বলেও দিতে পারি। যেমন ধরুন এখানে তো উদাহরণ একটু বলি, হ্যাঁ যেমন ধরুন আমি হরিমোহন চৌধুরীর অর্গানোনের অনুবাদ থেকে মানে বললে পারে কি বোঝানোর সুবিধা হবে, এটা মনে করে আমি সেখান থেকে বলি। ওখানে অংশ বিশেষ প্রথম থেকে নয়, উদাহরণ হিসেবে আমি যেটা ব্যবহার করছি, যেমন অনেক প্রকার মারাত্মক লক্ষণযুক্ত করাল গাছই বসন্ত রোগ ইয়াদের মধ্যে একটি প্রধান স্থান অধিকার করিয়াছে, সদৃশ্য লক্ষণযুক্ত অনেক বেশি ইহার দ্বারা অপসারিত আরোগ্য সাধিত হইয়া কত ক্ষেত্রে যে বসন্ত ভীষণ চক্ষু প্রদাহ এমনকি কোন কোন ক্ষেত্রে অন্ধত্ব পর্যন্ত সৃষ্টি করে তাহার কি কোনো ইয়ত্তা আছে। আর এই দেখুন এই বসন্তের টিকা প্রয়োগ করিয়া বেজট একটি চিরপ্রকৃতি চক্ষু প্রদাহের রোগীকে আরোগ্য করিয়াছিলেন, লেরয় অনুরূপ আর একটি রোগী এইভাবে আরোগ্য করিয়াছিলেন। ক্লেম বলেন মাথার চর্মরোগ চাপা দিবার ফলে উৎপন্ন 2 বছরের স্থায়ী অন্ধত্ব ইহার দ্বারা সম্পূর্ণরূপে আরোগ্য সাধিত হইয়াছে। কত ক্ষেত্রেই না বসন্ত বধিরতা ও শ্বাসকৃষ্টতার সৃষ্টি করে, যে ক্লোজের পর্যবেক্ষণে দেখা গিয়েছে এই রোগের চরম অবস্থায় 2টি চিররোগে অন্তরিত হয়ে আছে, অন্ধকোষটি এমনকি মারাত্মক ধরনের অন্ধকোষ বৃদ্ধি বসন্ত রোগের একটি সাধারণ লক্ষণ, এই জন্য আঘাতজনিত বড় আকারের শক্ত বাম অন্ধকোষের স্থিতি এক রোগী সাদৃশ্যবশত বসন্ত রোগের সময় আরোগ্য লাভ করিতে ক্লেইম লক্ষ্য করিয়াছিলেন। অপর একজন পর্যবেক্ষক সেইরূপ অন্ধকোষ বৃদ্ধির একটি রোগী ইহার দ্বারা আরোগ্য হইতে দেখিয়াছে। এইখানে কিন্তু এনিম্যান এইগুলো কোথা কোথা থেকে পেয়েছেন ফুড নোটে কিন্তু সেই রেফারেন্স গুলো দিয়ে দিয়েছে। বসন্ত রোগের কষ্টকর উপসর্গ সময়ের মধ্যে আমাশয় অন্যতম, সদৃশ রোগ সৃষ্টিকারী উপাদান আছে বলিয়াই একটি আমাশয়ে যদি বসন্ত রোগে আক্রান্ত হওয়ার ফলে আরোগ্য লাভ করিতে ওয়েন লক্ষ্য করিয়াছেন। মুড়ি এবং আরো অনেকের পর্যবেক্ষণে দেখা গিয়াছে টিকা লেয়ার পর টিকা লওয়ার পর বসন্ত রোগে আক্রমণ করিতে
নিকটতম সদৃশতায় অধিকতর শক্তিশালী বলিয়া টিকার প্রতিক্রিয়া পরিপক্ব হইতে দেয় না এবং সঙ্গে সঙ্গে সদৃশ্য বিধান মতে সম্পূর্ণভাবে অপসারিত করে। অপরপক্ষে টিকা প্রায় পরিপক্ব অবস্থায় বসন্ত দেখা দিলে একান্ত সদৃশ্য বলিয়াই বসন্তকে প্রশমিত করে এবং মৃদু ভাবাপন্ন করিয়া দেয়। টিকার লসিকা রসে লিম্ফ গ্ল্যান্ড বসন্ত প্রতিরোধক পদার্থ ছাড়াও অন্য এক প্রকার সাধারণ চর্মরোগ সৃষ্টি করিবার শক্তি আছে। সেগুলি সাধারণত ছোট ছোট শুষ্ক, কদাচিৎ বড় ও উপযুক্ত হয়, এইরকম ফুসকুড়ি জাতীয় হয়, লাল বর্ণ হইয়া গোলাকার রক্তিমাভ ও চর্মক্ষতের সহিত মিলিত হয়। সেগুলিতে খুব সাংঘাতিক চুলকানি থাকে। এই উদ্ভিদগুলি টিকার ক্ষত লাল হইয়া উঠিবার কয়েকদিন আগে অনেক শিশুর মধ্যে প্রকাশিত হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারপরে বিকাশ প্রাপ্ত হয়। কয়েকদিন পরে সেগুলো চলিয়া গেলেও সেখানে ছোট শক্ত লাল শক্ত দাগ থাকিয়া যায়। টিকা লইবার ফলে এই আনুষঙ্গিক রোগীদের একসারি মায়াজন সদৃশত বশতই শিশুদের বহুদিনের পুরাতন ও জটিল প্রকৃতির চর্মরোগ সম্পূর্ণরূপে ও স্থায়ীভাবে আরোগ্য হইয়া যায়। অন্যান্য পর্যবেক্ষকেরাও ইহা স্বীকার করিয়া থাকেন। বাহুস্থিতি গোবসন্তের একটি অদ্ভুত লক্ষণ। বসন্তে সংক্রমিত হইবার পরে অর্ধপক্ষাঘাতগ্রস্ত স্থিতি বাহুর একটি রোগ আরোগ্য লাভ করিয়াছে। গোবসন্ত লাল হইয়া উঠিবার সময় যে জ্বর হয় তাহা সদৃশ্য বিধান মতে সবিরাম জ্বরে দুইটি রোগীকে আরোগ্য করিয়াছে। তরুণ হার্ডেই এই বিবরণ প্রদান করিয়া যে হান্টারের পূর্বতন অভিজ্ঞতাকে সমর্থন করিয়াছেন, কারণ হান্টার লিখিয়াছেন দুইটি জ্বর সদৃশ্য রোগসমূহ একই সময় একই দেহে অবস্থান করিতে পারে। হামের জ্বর ও কাশির সহিত হুপিং কাশি অত্যন্ত নিকট সাদৃশ্য বর্তমান। একই সময় এই দুইটি রোগের মহামারীর সময় বসকুইলন লক্ষ্য করিয়াছেন এই সদৃশ্যতার জন্যই হামে আক্রান্ত শিশুরা লতা কাশির প্রকোপ হইতে অব্যাহতি পাইয়াছিল। লতা কাশি ও হামের মধ্যে যদি কেবলমাত্র আংশিক সাদৃশ্য থাকিত, অর্থাৎ ইহাতে যদি হামের মতো চর্মের উপরিভাগের চুলকোনা কিছুনা চিরাচ্ছন্ন থাকিত, তাহা হইলে তাহারা সকলে সেই সময় হামে আক্রান্ত হইয়াছে বলিয়া হুপিং কাশির হাত হইতে রক্ষা পাইত। পরবর্তী সময় মহামারীর সময় হুপিং কাশি আর ইহাদের সংক্রমণে সক্ষম হইত না। অবশ্য যদি হামের প্রধান লক্ষণ উদ্ভেদের সদৃশ্যধর্মী কোন রোগের সহিত হামের সংযোগ ঘটে, তাহা হইলে হাম নিশ্চিতভাবেই তাহাকে অপসারিত করিবে। সদৃশ্য বিধান মতে এই আরোগ্য সাধিত হইতে পারে এইরূপে একটি চিরপ্রকৃতির রসযুক্ত উদ্বেগ হাম প্রকাশিত হইবার ফলে সম্পূর্ণ স্থায়ীভাবে আরোগ্য হইয়াছিল। কাটুমের পর্যবেক্ষণে ইহা ধরা পড়িল। ৬ বছর ধরে একটি রোগী মুখমণ্ডল হাত ও বাহুতে ভীষণ জ্বালা পর ছোট ছোট পাঁজরায় ভুগে দিয়েছিলেন। প্রত্যেক ঋতু পরিবর্তনে এই চর্মরোগ বাড়িয়া যায়। হামের আবির্ভাবে তাহার চামড়ার উপরে ফুলে আসিয়াছিল। হামের ভোগকাল শেষ হইলে ইহাও নিরাময় হইয়া গিয়াছিল, আর কখনো তাহা প্রকাশিত হয় নাই। তাহলে আমরা এইখান থেকে দেখলাম যে প্রকৃতির নিয়মেই কিন্তু সদৃশ্য রোগ মানে একই রকম লক্ষণযুক্ত রোগ যেটা বেশি শক্তিশালী যদি পরে সেটা আসে তাহলে আগেটাকে কিন্তু স্থায়ীভাবে তাকে নিরাময় করে দিতে পারে। কিন্তু আমরা তো প্রকৃতির উপর নির্ভর করে তো বসে থাকতে পারি না যে কখন ওই রকম রোগ হবে। সেইখানে কিন্তু হেডেমেনের শ্রেষ্ঠতা যে আমরা যখন ড্রাগ প্রুফিং করছি তখন সেটা কিন্তু আমাদের হাতে থাকছে। আমরা তো জানছি যে একটা তার থেকে একটু শক্তিশালী হতে হবে। এই জায়গায় চলে আসলো কিন্তু তিনটে শক্তির কথা। এই তিনটে শক্তি কি? একটা হচ্ছে ভাইটাল ফোর্স, আমাদের রোগ আমাদের যেমন শরীরে জীবনী শক্তি। একটা হলো কে না রোগের শক্তি, রোগের শক্তিটা বেশি তাই জীবনী শক্তিকে অ্যাফেক্টেড করে দিয়ে সে কিন্তু এন্ট্রি নিল। তার যদি স্বাস্থ্যের থেকে থাকে তার যদি প্রবণ যুক্ত হয়
সেখানেও কিন্তু সেই প্রবণতা সৃষ্টি করে মায়াজন, কিন্তু এই জন্য মায়াজন তত্ত্বটা ভীষণ ভাবে আমাদের জানার দরকার। এই মায়াজনটাই কিন্তু আমাদের প্রবণতাও যেমন বাড়িয়ে দেয় এবং এইটাই একটা রোগের সিমটোম্যাটোলজি কিন্তু তৈরি করে দেয়। তাহলে দেখা গেল যে আমাদের হাতে এইটা থাকলো, তাহলে একটা হলো রোগের সুখ, আর একটা হলো এই যে আমরা ওষুধটাকে পোটেন্টাইজ করলাম ওষুধের শক্তি। তাহলে কি হলো যে এই সদৃশ্য ধর্মী এবং আমরা এই যে অমর যে বারবার যে কাপিং করার কথা বলে ছেড়ে দিয়ে দিয়ে ছেড়ে দিয়ে দিয়ে এক্সপেরিমেন্টাল আমরা কেসি দাসের কাছে ফেলে দেওয়ার দৌড় যেমন শিখেছি, তার মানে কি? তার মানে ওর থেকে যেমন শক্তিশালী হবে, কিন্তু যদি আমরা দোষটাকে মানিকাল এক সময় বলে গেল যে কেউ কেউ 1M 10M এইটা পর পর দিয়ে দেয়, আসলে সেটা রুগীকে একটা অযথা বিড়ম্বনায় ফেলা হয়, তার একটা অ্যাগ্রাভেশন ক্রিয়েটাকে বাড়িয়ে দেওয়া হয়। তা আমরা যদি ওই ডোজ পোটেন্সিটাকে ঠিক মতন কন্ট্রোলে, মানে আমাদের ডাক্তারদের হাতে তো এটা কন্ট্রোলে জায়গা রয়েছে, তাহলে সেটা আমরা অযথা বাড়াবো কেন? আমাদের তো লক্ষ্যই হচ্ছে রুগীকে বেশি বিড়ম্বনায় বা বেশি বৃদ্ধিকাল যাতে স্থায়ী না হয় এবং তাকে স্থায়ীভাবে আরোগ্য করে। স্থায়ীভাবে আরোগ্য করে যেমন ওই সিঙ্কোনা প্রুভিং এর কথাও যেমন দেখা গেল, আর এই জায়গায় বিভিন্ন অবজারভারের, এটা কিন্তু সব হ্যানিম্যানের অবজারভার নয়, হ্যানিম্যান কিন্তু ওই অবজারভেশন ওনাদের ওখান থেকে কিন্তু নিয়েছেন এবং কাদের কাছ থেকে উনি এই রেফারেন্সটা পেয়েছেন সেগুলো কিন্তু উল্লেখও করেছেন। তাহলে এইটা কত বড় সত্যি যে ল অফ সিমিলিয়া, এই সিমিলিয়া সিমিলিভার কিউরেন্টটা, এই যে নীতি সম্মত যে চিকিৎসাটা, এবং আমরা আরো দেখব যে এইগুলো শুধুমাত্র এই ফিজিক্যাল লেভেলের নয়, যখন আমরা ইভ্যালুয়েশনের জায়গায় যাব সেখানে কিন্তু এই মেন্টাল সিমটমসে সেগুলো কেন্টের দর্শন বা হেনেমেনের দর্শন ছিল যদি যদি আমরা খুব ভালোভাবে মাথাতে ঢুকিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সেখানেও দেখবেন যে এই আমরা যেমন কেস টেকিং থেকে আরম্ভ করে ইভ্যালুয়েশন করে সব কিছু তো এই জায়গায়, তা বিভিন্ন জায়গায় ছত্রে ছত্রে যে এই প্রকৃতি থেকে যে শিক্ষা লাভ করার, প্রকৃতি জিনিস কখনো তো মিথ্যে হতে পারে না। আমরা অনেক মিথ্যা মিথ্যাচার করছি, মিথ্যা মানে সত্যের ভান করছি, মুখোশ করে থাকছি, এগুলো আমরা হামেশাই পর্যবেক্ষণ করি আমাদের এই সোসাইটির মধ্যে, রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে, এসবগুলো তো অমর্ত খুব সুন্দর উদাহরণ সহজে বোঝায় আর কি ঘটনাগুলো তাদের মানে সোসাইটিতে একটা ফ্যামিলির মধ্যে, হ্যাঁ কিরকম ভাবে সব তারা রয়েছে। তা এই যে বিষয়গুলো সেগুলোকেও তো দূরীভূত করা যায়, এই যে মানসিক লক্ষণ সেরকম যখন থাকে এবং আমরা যখন এই মায়াজন সম্পর্কে জ্ঞান লাভ করছি এবং দেখি যে একটা কোন ওষুধ ওই ধরনের মানে মানসিকতা বা ওই ফিজিক্যাল সিমটমসগুলোকে তৈরি করছে, একদম খুব সত্যি কথা। আলটিমেট অফ ডিজিজটাকে আমরা কিন্তু বিভিন্ন রকমের ওই যে ফাইন্ডিং এর মধ্যে, যেমন ধরো ইনভেস্টিগেশন রিপোর্ট, এখন সেটা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, আমরা চোখ দিয়ে খালি চোখে দেখতে পাচ্ছি না, মাইক্রোস্কোপে দেখলাম তাতেও হচ্ছে না, ইলেকট্রো মাইক্রোস্কোপ আসলো, আসলে তো তাই, আমাদের তো ইন্দ্রিয় দিয়ে দেখছি সেগুলোকে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, কিন্তু আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় জাগরিত করতে হয়। হ্যানিম্যান সেই সময়তে কলেরা রোগীর সে এপিডেমিক প্রকোপে তার কিন্তু জীবাণু চত্বর কিন্তু আভাস দিয়ে গেলেন, কি করে দিবেন, তখন তো মাইক্রোস্কোপ ছিল না, বলতে গেলে স্টেথোস্কোপও ছিল না, কিন্তু তিনি তার নলেজ দিয়ে তিনি এইগুলো কিন্তু বুঝতে পারছেন একদম, মানে যেমন গ্যালিলিও অবজারভেশন করলেন দূরবীন দিয়ে, এবং সেই সময়কার লোকেরা তার কথা বুঝবার মতো নেই, এবং খুবই দুর্ভাগ্য আর কি যে আমরা যে 20 শতাব্দীর মানুষজনের সারা বিশ্বের হেনেমেনের এই অবজারভেশন গুলোকে সকলে কিন্তু একদম তর্কাতীত ভাবে নিতে পারলো না, তারা শুধু এই মুনাফার লোভার জন্য এই বিভিন্ন রকমের যে কারসাজি গুলো করে আসছে। এই আমি আর একজনের ভাষ্য শুনছিলাম বর্তমানকালে করোনা নিয়ে, যে কিরকম ভাবে এই শুধু ব্যবসায়ীদের স্বার্থ দেখা হয়েছে এবং হুও নাকি এখন ঢোক দিয়ে
খেলছে এবং স্বীকার করছে যে এরকম একটা বিষয়, মানে সব জায়গায় এই যে বিষয় হোমিওপ্যাথিকে একটা চেপে দেবার বা তাদের যে মুনাফা লাভের জন্য যেগুলোকে আমি বারবারই বলি আর কি, সেগুলো ওই গভর্নমেন্টকে পর্যন্ত সেই করছে। ওটা অপ্রাসঙ্গিক, ওই প্রসঙ্গে বেশি বলছি না। আজকের যে বিষয় মানিকলালকে খুবই তারিফ করতে হবে, ভীষণ উচ্চ প্রশংসা করছি এই জন্যে যে শুধু কিন্তু ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। আমার তখন মনে হচ্ছিল একটু বোধ হয় ভালো হতো ওই 126টা পুড়িয়ে নিয়ে তারপরে ওই 27-28 ঢুকতে পারে, কারণ ওই ক্রিমটা কিন্তু 26ই কিন্তু রয়েছে, ওইটাকে ফার্স্টে বলে নিয়ে তারপরে আমরা যদি এইগুলো আলোচনা করতাম তাহলে আর একটু সহজ বোধ হতো বলে আমার মনে হয়। তাছাড়া ও যে হ্যানিম্যানের লেসার রাইটিং থেকে যে দুটো জায়গা থেকে খুব সুন্দরভাবে ওইটা উপস্থাপনা করেছে, এতে বলে যায় আর কি যে মানিকলাল প্রচুর পড়াশোনা করে বিভিন্ন বই টইগুলো, তার সেই রেফারেন্স গুলো, যেমন ও একটা জায়গায় ওই বললো না ওই কন্ট্রাস্ট অফ দি ওল্ড অ্যান্ড দ্য নিউ সিস্টেম অফ মেডিসিন, এখান থেকে সে কিন্তু ওই খানিকটা পড়ে একটু বোঝাবার চেষ্টা করলো। আর একটা জায়গায় পড়ালো যেটা খুব ভালো জায়গা, আমি বলছি সেটা ওই যে বোধ হয় ওটা পিওর দি পাওয়ার অফ ড্রাগ, ওই জায়গা থেকে যে লেসার হ্যানিম্যানের লেসার রাইটিং থেকে পড়ে শুনিয়েছি, খুব ভালো লেগেছে আমার, খুব আনন্দ হয়েছে যে এই জায়গাগুলোর জন্য যে এই জায়গাগুলো লিঙ্ক আপ করে যে বোঝানোর চেষ্টা আর অসাধারণ অসাধারণ। ধন্যবাদ। তো যাই হোক, খুব একটা মনোগ্রাহী আজকে আলোচনা হলো, এবং আমাদের এই যে কেন্টের লেসার রাইটিং, হ্যানিম্যানের লেসার রাইটিং, আরো একটা লেসার রাইটিং আছে বলি মতন। যাই হোক, আমাদের আমরা একটা একটা করে সারি, আমরা সমৃদ্ধ হই সকলে। তার বিষয় হচ্ছে এই প্রাকৃতিক জিনিস মিথ্যে কেন হবে, কখনো হয় নাকি সেটা, এবং শুধু হ্যানিম্যান একা তো অবজারভেশন করেনি, আপনারা দেখবেন এই সদৃশ্য বিধান নীতিটা একদম এনসেন্ট পিরিয়ডে। হ্যানিম্যান নিজেও দাবি করেন নাই যে হ্যানিম্যান এটা আবিষ্কর্তা। আমরা যদি আমরা পারি, আমরা সেই মহাকবি কালিদাসেরও বিষে বিষে বিষক্ষয় এটা পাই, সেখানেও কিন্তু সেই সদৃশ্যতমের কথাই বলা হয়েছে, কিন্তু হ্যানিম্যানের ক্রেডিট কোথায়? হ্যানিম্যান কিন্তু ওইটাকে একটা সূত্রাকারে নিয়ে আসলেন, তিনি একটা বেঁধে ফেললেন এবং যেন আমাদের হাতের উপরেতে অস্ত্র তুলে দিলেন। তারা ছড়িয়ে ছিটিয়ে এগুলো বলেছে, কিন্তু কেমন করে এইটাকে একটা রোগ আরোগ্যকর জায়গায় নিয়ে যাওয়া যায় সেইটার সম্পর্কে কিন্তু কেউ এলাবোরেটলি সেই জায়গাটায় আলোকপাত করতে পারেনি। কিন্তু সদৃশ্য সদৃশ্যকে যে অপসারিত করতে পারে, ধ্বংস করতে পারে, এটা কিন্তু মানুষের অবজারভেশনের সেই এনসেন্ট পিরিয়ড থেকেই কিন্তু মানুষ অবজারভেশন করেছে। তবুও এই হোমিওপ্যাথির যারা বিরুদ্ধবাদীরা এখনো সে তার ক্রিটিসাইজ করছে, এটা বড় দুর্ভাগ্য আমাদের জন্য না, হোমিওপ্যাথের জন্য না, এটা বিশ্ববাসীর জন্য, এটা মানব জাতির জন্য এটা একটা ক্ষতিকর একটা বিষয়। যাই হোক, আর আমি ত্বরান্বিত আর বেশি দেরি করব না, রাত তো অনেক হয়েছে, আরো সব শুনি, ভাষ্য শুনি, এর উপরে কথা শুনি, আমরা সমৃদ্ধ হই সকল। সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো রাখি। ধন্যবাদ পার্থ প্রদীপ চৌধুরী স্যারকে। আমরা আর বেশি দূর এগোতে চাইছি না, আমরা এরপর প্রশ্নোত্তর পর্ব চলে যাচ্ছি। এখানে একজন হাত তুলেছেন, মঞ্জুর মোরশেদ, আপনি কিছু বলতে চাইছেন? যদি বলতে চান তাহলে বলুন স্যার। আচ্ছা, আজকের আলোচনার বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে। আচ্ছা, ভুলে প্রশ্ন লেগে আমার হাতটা। আচ্ছা ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন, আমরা প্রশ্ন নিব। প্রশ্ন আছে আজকের বিষয়ে, আলোচনার বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে করুন, না হলে আমরা আলোচনা এখানেই শেষ করব। সাড়ে 9টায় স্যার শুরু হয়েছে, 9:35, আর আপনাদের ওখানে 10:05।
হ্যাঁ স্যার বলুন, আপনার প্রশ্ন আছে কিছু? আচ্ছা স্যার ঠিক আছে, আর কি কারো কোনো প্রশ্ন আছে? তাহলে নাহলে আমরা শেষ করবো আলোচনা। হ্যাঁ উনি জিজ্ঞাসা করেছিলেন, উনি এমনি তুলেছেন, হাত লেগে গেছে। আচ্ছা তাহলে মালিক লাল স্যার, আপনার অমরনাথ চক্রবর্তী স্যার আপনি যদি বলেন তাহলে আমরা আলোচনা শেষ করবো স্যার। তো আমি বলবো কেন, আজকে তো মাইকেল স্যার আমাদের লেকচারার, বলে উনি ফাইনাল ডিসিশন নেবে, এটাই হওয়া উচিত। মাইকেল মন্ডল স্যার, হ্যাঁ প্রশ্ন তো আর নেই, আর কয়েকজন স্যার ছিলেন বলেছেন, পার্থবাবু যা বলার বলে দিয়েছেন মূল জায়গাটা। এরপর পার্থবাবুকে অনুরোধ করছি কিছু কিছু আলোচনায় আসুন, এই ফিলোসফি বা অর্গানন গুলো দুদিক থেকে দুজনে ধরিয়ে, আমি এখানে গোড়ায় ধরেছি, আপনি একটু ডোগার দিকে মানে শেষের দিকে কোন একটা চ্যাপ্টার ধরুন অর্গানন। আরে আমি তো মানে ওই মাঠের বাইরে থেকে তো আমি যেটা করার করি, মাঠে আপনারা খেলছেন খেলুন না, আমি গ্রিন ডোমের প্লেয়ার মাঠের বাইরে। যাই হোক, মূল আলোচনা